হ্যালো সব গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সব ভালো আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি গা। তো সেই জন্য আমার নিয়ে চলে এসেছে একটা নতুন ইন্টারেস্টিং মজার ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা ভাই সিলেবে ইন্টারেস্টিং মজার ভিডিও। তো এই তোমাকে পার্ট ওয়ানে দেখেছিলাম, আমরা মেলার মধ্যে প্রবেশ করছি। তো ফাইনালি আমরা মেলার মধ্যে প্রবেশ করে একটা দোকান বেছে নিয়েছি গা। তো সেই দোকান হচ্ছে ফায়ার করার দোকানে। তো আমরা চলে আসছি বেলুন ফাটানোর জন্য। তো এদিকে ভাই দেখছি রাজা ভাই একটার পর একটা এম করছে, কিন্তু একটাও লাগাতে পারছে না। সেই জন্য আমাদের ক্যামেরাম্যান হতাশ হয়ে রাজাকে ক্যামেরা ধরে এবং সে কিন্তু ভাই ফায়ার করতে লাগলো। কিন্তু এদিকে দেখি বিচখানে আবার ভাই মশা ভাই চলে আসছে। তো সেই জন্য মশা ভাইকে দিলাম। তাই দেখি আবার হাসমত ভাই চলে আসছে। ভাই কিরকম কোনো কথা, সব বেলুন ফাটানোর সময় চলে আসে গা। তো এদিকে মশা ভাই যে হারে এম করছে ভাই, আমার তো মনে হচ্ছে পুরো তিরফল ফাটাই নেবে। কিন্তু ভাই রে ভাই, যা দেখলাম অসাধারণ ভাই সাহ, সে কি বলবো ভাই, তোমার দেখতেই পাচ্ছ। শুনু শুনু তোমাকে ভিডিওটা থাকে সেই লাগবে ভাই। কিন্তু পারফেক্টলি ভাবে একবার ভাই বলে কিন্তু আইটেম নিয়েছে গা, এবং তোকে লাগাইছে, নিশানাটা লাগাইছে। তো সেই জন্য আবার তারা একটা দিয়েছে, সে কিন্তু ফাটাতে পারবে না কি জানে না, শেষকালটা ভাই মিস করে দিয়েছে গা। প্রচুর ভাব নিয়েছিল। এদিকে দেখছি আঁকা ভাই আমন হুড়ো পাড়ি করে নিয়েছে ভাই, বন্দুক ধরে দেখে দাদুর মাথায় না লাগাই দিয়েছে ভাই। তো সে কিন্তু ফাটা লাগাইতে পারলো না ভাই, কোনো কথাই প্রথমত বাদ দেন মাইয়া। তো আমরা চলে আসছি দোকানে, নতুন দোকানে। তো আজকের এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।